তো উজানি হজরতের দাম আসিল না না আসিল কথা কয়, আবার কন ওনার ওজন বেশি ছিল না কম ছিল? এটা কি শারীরিক ওজন নাকি ওয়ালায়াতের ওজন, বেলায়াতের ওজন? কথা কন কথা একটা মনে হয়ে গেছে হজরতের জীবনী থেকে বলে দিই, হজরত উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ এক বাড়িতে গেছেন দাওয়াত খাইতে, তো মাদ্রাসার পাশেই বাড়ি, উনি তো ঘোড়া দিয়ে চলাচল করতেন, তো বাড়িওয়ালা বলতেছে হজরত যেহেতু মাদ্রাসার কাছেই বাড়ি ঘোড়া লাগতো না আপনি আইটে গেলেই যাবো, তো হুজুরে আইটে গেছে দাওয়াত খাইতে, তো মানুষের খাওয়ার আগে মানুষের শরীরে ওজন থাকে একরম, খাইয়া ছাড়লে কিন্তু আর এক রকম, আমি একটু হানা কই নো, তো হুজুরে জম খাইয়া সারছে হুজুরে শরীরে কি কোন জানি মেস মেস করতা আছে, তো হুজুরে কয় তোর বুদ্ধিতে আমি ঘোড়াটা আনলাম না, ওহম তো আমার ঘোড়া ছাড়া আর যাইতে মন চাইতেছে না, তো বাড়িওয়ালা কয় হুজুরে এত টেনশন করেন কে, আমনের ঘোড়া থুইয়াইছে না আমার ঘোড়া আমি আছে না, হুজুরে কয় তোর ঘোড়া আমার ওজন সইতে আর বলি, আল্লাহু আকবার কইবেন না, বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহরনাম আল্লাহ আল্লাহ কালদাবায়াতু আসসালাম, বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহরনাম আল্লাহ আল্লাহ কারদাবায়াতু আসসালাম, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনুন কা কাম হ্যায়। আমাকে আপনারা একটা নামে চিনেন, আমি বাজাইরা বক্তা, বাংলাদেশে আমার ময়দানে বয়ান করার বয়স চলতেছে 23 বছর, 14 বছর আমি ছিলাম লাগামহীন, যেমনি ইচ্ছা এমনি ঘুরছি, যেমনি ইচ্ছা হেমনি চুক্তি করছি, যেমনি ইচ্ছা হেমনি পোশাক পরে হেমনি আউলে দেউলে কথা কইছি, কিন্তু শুরুতে যে আকাবিরা নজর দিয়েছিলেন ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ, ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ, সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব চন্দনা, এই শুরুতে যে বড়দের একটা নজর ছিল মাঝখানে একটু আউলে আলাইছিলাম, বড়দের নজরে যদি কেউ একবার পইরা যায় মরার আগে হইল আবার সে বড়দের নজরে চলে আসে, তো এখন আল্লাহ ওয়ালারা আমাকে মহাব্বত করেন, আল্লাহ ওয়ালারা আমাকে বলছেন আল্লাহ ওয়ালাদের রঙে ডঙ্গে তোমার চলা ফিরা লাগবে, কথাবার্তা বলতে হবে, আমি মাইনে নিছি। মোহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালাদের দাম আছে না নাই? আমি যে সেটটা বললাম এটা আমি ছাত্র জীবনে পাকিস্তান থেকে একজন বুজুর্গ আসতেন হযরত শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহ, আমরা যেমন বাংলায় সুর দিয়া বয়ান করি উনি উর্দুতে সুর দিয়া বয়ান করতেন, এই শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহ বুজুর্গদের যে বেলায়েতের ওজন এই বুজুর্গদের কথা বুঝাইতে দিয়া উনি সুর দিয়া বাংলাদেশের এক আন্তর্জাতিক সেমিনারে এইভাবে বলেছিলেন, ये बंगाली आदमी मेरे मुसलमान भाइयों, ये बंगाली आदमी मेरे मुसलमान भाइयों, मेरे बात को ख्याल कर तुम सुन, मैं क्या कहते हैं, हे बंगाली मुसलमान भाई, बंगाली मानुष আমার কথা খুব খেয়াল করে শোনো, আমি কি বলতে চাই একটু শোনো, তো ওই জায়গায় আল্লাহ ওয়ালাদের কথা বলতে দেয় হযরত আমাদের বাংলাদেশের নোয়াখালী সন্তান মোহাম্মদুল হাফিজ জিরি টাইনে নিয়েছে, আল্লাহ আকবার, আর আসতে কর, তো শাহ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাই বক্তব্য দিতে দেয় বলছি যে সারে বাংলা কে লিয়ে মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ নাকি, সারে বাংলা কে লিয়ে মোহাম্মদুল্লাহ হাফিজ জি আশরাফ আলী খানো ভি কি সুরত লি আতা হায়, বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহরনাম আল্লাহ আল্লাহ কর দবায়ে দু সালাম,
আল্লাহ আল্লাহ কারদাবায়া দুয়া সালাম আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায় মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের নামটা টাইনে নিস এখন বলেন মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুরের শারীরিক ওজন বেশি ছিল নাকি বেলায়েতের ওজন বেশি ছিল আল্লাহু আকবার হাফিজ জি হুজুরের বেলায়েতের ওজন কেমন ছিল শুনে হযরত মৃত্যুর আগে হাসপাতালে শুইয়া খাদেমদেরকে বলতেছেন তোমরা বেরিয়ে যাও আল্লাহর মেহমান মালাকুল মউত আমাকে নিতে আসছে খুব খেয়াল করো ছাত্র ভাইরা তো খাদেমরা বের হয়ে গেছে 30-35-40 মিনিট পরে খাদেমরা রুমে ঢুকছে রুমে ঢুকে দেখে হাফিজ জি হুজুর কেবলামুখী হয়ে গেল ডাইন কাত হয়ে মুসকি মুসকি হেসে হেসে দুইটা হাত কারো লগে মুসাফা করলে যেমন বাজে থাকে এরম বাজে রয়েছে হাতের এই রোগের পালসের মধ্যে হাত দিয়ে দেখে যে হজরত নাই তো এই মুসাফার এই হাত তৎকালীন যুগের খাদেমরা নাকের কাছে নিয়ে দেখে এইটা ফেরেশতাদের জান্নাতিকরা এই হাফিজ জুজুর কোন হাফিজ জি বেলায়েতের ওজন কেমন ওজন দেখেন আল্লাহওয়ালারা আমার নাম বর্তমান দিছে আকাবিরদের ক্যানভাস আর্ট সুন্নতের ফেরিওয়ালা বড়দের অ্যাডভাইজার ম্যান আমি তো একসময় গান ছাড়া কৌতুক ছাড়া ডিজাইন ছাড়া রঙ্গ রস ছাড়া কথা কইতে দিই কিন্তু এখন সেদিকে যাওয়ার টাইম হইনি আমার ভাইরা এই মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর কোন হাফিজ জি ছিলেন আল্লাহু আকবার হযরত বলছেন যদি আল্লাহওয়ালা হইতে চাও তাহলে জবানদারে জাকের বানাও দিলদারে শাকের বানাও জবানদারে কি বানাও জাকের আর দিলদারে শাকের তাহলে উনি নিজের জিব্বাটারে কি পরিমাণ জিকিরকারী বানাইছিলেন হাবিব জুজুরের জীবনীতে পাওয়া যায় হযরত ঘুমাইতেন চোখ বন্ধ থাকতো বিছানায় কিন্তু জবান বন্ধ থাকতো না জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হইতো শুধু তাই নয় হাফিজ জুজুর একবার বাথরুমে যাইতেছে নিজের কাপড় সুন্দর করে গুছাইলেন নাপাক যাতে না লাগে কাপড় গুছায় এরপরে আবার উপরের দাঁতের আগা দিয়ে নিচের দাঁতের আগা দিয়ে নিজের জিব্বাটার আগাটার মধ্যে যাতা দিয়ে কামড়া ধরে বাথরুমে ঢুকছে বাথরুম থেকে বের হয়েছে লোকেরা তো ভাবছে যে মুহাম্মদুল্লাহ হাফিজ জি জিব্বায় কামড়ায় বাথরুমে যায় কেড়ে বাথরুম থেকে বের হয়েছে লোকেরা নজর করে দেখে হাফিজ জি হুজুরের জিব্বা কাইটা রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে ভাই আমি বলছিলাম মোবাইল গুলা নামাইতে হবে এটা অ্যাটেনশন নষ্ট হয় খেয়াল নষ্ট হয় এটা একটা তামাশা বয়ান দিলের মধ্যে ভিডিও করে মহতারাম হাজিরিন তো লোকেরা নজর করে দেখে মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুরি জিব্বা কাইটা রক্তের ফোঁটা গালসি বেয়ে বেয়ে পড়তেছে লোকেরা হযরত হাফিজ জিকে জিজ্ঞেস করতেছেন হযরত কিসকে লিয়ে কিউ কি লিয়ে এই শিশুর উঠায় হযরত আপকে খুন কিউ কি লিয়ে ঝরতে হয় হযরত কেন আপনার রক্ত এইভাবে ঝরতেছে মুখ দিয়ে রক্ত পড়তেছে কেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর জবাব দিয়ে বললেন আমার জিব্বাটা বেহায় হয়ে গেছে এটা পায়খানাও বোঝে না বিছানাও বোঝে না এটা বিছানার মধ্যে গেলেও আল্লাহ আল্লাহ কয় পায়খানা ঢুকলেও আল্লাহ আল্লাহ বলতেছে আমি মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব আপনারা বারবার উঠবেন না আপনারা খামোশ আপনাদেরও তো বয়ান শোনা দরকার আছে নড়াচড়া করবেন না এগুলো এখন আমার মাহফিল এলাও নাই কিন্তু যেহেতু এটা আমার একক মাহফিল না অনেকে ভিডিও করা পছন্দ করে এই জন্য আমি এখন এটা কিছু কইতে পারতেছি আমার ভাইরা হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি বললেন আমার জিব্বাটা বেহায় হয়ে গেছে এটা পায়খানায় গেল জিকির করতে চায় বিছনায় জিকির করে পায়খানাও গেল জিকির করতে চায় তো পায়খানায় তো জিকির করা জায়েজ নাই এই জন্য আমি এই পাগলা জিব্বাটারে আটকাইলাম যাতে হ্যাঁ বাথরুমে যেন কি না করতে পারে জিকির কিন্তু বাবারে কি কইতা দুনিয়ার জমিনে পশু পাখি জব করে দিলে চামড়া থায় না
জীবন থাকে না, কিন্তু পশু পাখির আলাদা একটা গোস্তের টুকরা থাকে, জীবন ছাড়াও এমনি গুদগুদ 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 করে লড়ে। তা আমি মোহাম্মদুল্লাহ হাফিজির জিব্বার আগার মধ্যে যাতা দিয়া কামড়ায় ধরলে হইব কি? আমার জিব্বার গোড়ার টেনে পুরা জিব্বাটাই তো আল্লাহর ভাগ্য। আমি হে মিয়ার আগার মধ্যে কামড় দিয়ে ধরছি আর আমার জিব্বার মাঝখানের পেটটা কুকুরের তালুর সাথে টাস টাস করে বাড়ি খায়। আল্লাহ আল্লাহ বলতে চান লাফাইতে গেছে, আমি জোরে পেশাব দিয়ে দাঁতে কামড় দিয়ে ধরছি, আমার জিব্বাটা কাইটা রক্তের ফোঁটা বেরিয়ে গেছে। এইটা সেই হাফিজি, কোন হাফিজি? আল্লাহু আকবার। অনেক মাদ্রাসার ছাত্রদেরকে দেখতেছি, খুব খেয়াল করবেন, আপনারাই তো আগামী প্রজন্মের মোহাম্মদুল্লাহ হাফিজি। বড়দের তাজকেরা যেখানে করা হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়, ওখানে খালি নূর আর নূর আসে। এই মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের জীবনীতে পাওয়া যায়। হযরত একবার এক জায়গায় মেহমান হয়ে গেলেন দাওয়াত খাওয়ার জন্য, তো বাড়িওয়ালা বাড়িওয়ালাকে দিয়ে বলতেছে, বাবা আমি একটু পেশাব করতাম, এক নাম্বার সারতাম। কয় নাম্বার? তো বাড়িওয়ালা সুন্দর করে নিয়ে পেশাবের জায়গায় নিয়ে গেছে, হযরত এখানে আমরা এক নাম্বার সারি। হযরত পেশাব করতে বইছি, শুনতাছেন আপনারা? হযরত পেশাব করতে যাইয়া পেশাবের জায়গায় বইসা বালা করে নজর করে দেখে পেশাবের জায়গায় কিছু বাদ পড়ে রইছে। আজকে আমাদের অনেক মাদ্রাসায় এরকম বাদ পড়ে থাকতে দেখা যায়, ঠিক কি না? হযরত পেশাবের জায়গায় বাদ পড়ে থাকতে দেখলেন, হযরত আর পেশাব করলেন না, বাম হাতের কাপড়টা সুন্দর করে গুছাইয়া পেশাবের জায়গায় হাতটা ঢুকিয়ে দিয়ে একটা একটা করে বাদ তুললেন, নিজেই সব বাদ সাতবার ধুইলেন। দুইয়া বাড়িওয়ালারে কইতেছে, তোমার ফাতিলের বাদ দেওয়ার আগে আমার দস্তরখানার মধ্যে আমার মেহনতের বাদটা আগে আমারে খাওয়াইবা। বাড়িওয়ালা বলতেছে, হযরত পেশাবখানার ভাত আপনি খাইবেন? হযরত মোহাম্মদুল্লাহ হাফিজি বলতেছেন, বাবা রে তোমার ফাতিলে তোমার স্ত্রী রান্না করছে এইটা দানা, আর আমি যেটা মেহনত করে ধুয়ে উঠেছি পেশাবখানার থেকে এইটা কি দানা? না, এই দুই দানার সষ্টা কি এক রব্বানা নাকি দুই রব্বানা? বাড়িওয়ালা এক রব্বানা। হাফিজি বলতেছে, তাহলে আমি আমার রব্বানা প্রদত্ত নিয়ামতকে অবজ্ঞা করব না। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে কর, সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম বেলায়েতের ওজন আছে না নাই? আছে। উজানিরকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ এর কথাটা মনে আছে তো? তো হুজুরে কইতেছে, তোর গোড়া আমার ওজন সইতারব নি। বাড়িওয়ালা কয়, হুজুর আপনি আর কত দূর ওজন হইবে? এটা থামো। বাড়িওয়ালা কয়, হুজুর আপনি আর কত দূর ওজন হইবে? আপনি গোড়া তুলেন আমার গোড়া দিয়ে আপনার আগে দিয়ে। হুজুর কয়, এরে তোর গোড়া আমার ওজন সইতারব না। বাড়িওয়ালা কয়, না হুজুর আপনি ওঠেন। তো হুজুরে বিসমিল্লাহ বলে গোড়ার উপরে উঠছে, গোড়ার উপর উঠছে, গোড়া এতক্ষণ খাড়ায় আছি, হুজুরে যেই বইছে গোড়া বইয়ে পড়ছে। বাহারে দিনওয়া বাহারে দুনিয়া বাহারো নাম আল্লাহ আল্লাহ তার দাবায়াত ওয়াসসালাম, আল্লাহ আল্লাহ তার দাবায়াত ওয়াসসালাম, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ বঙ্গালি আদমি মেরে মুসলমান ভাইও খুব খেয়াল কর মেরে বাদশাহ মেরে বাদশাহ, আলিমু কা ক্যা শান হায়, আলিমু কা ক্যা মান হায়, আলেমদের কি শান? শোনো, আজকে তো আলেমদের থেকে দূরে সরাবার জন্য উম্মতের পিছনে বহু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে। হযরত শাহ আব্দুল মজিদ নদী রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, পাকিস্তানের হযরত বলেন যে আলেমদের কি মর্যাদা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জালালউদ্দিন রুম কহতে হে,
জালালউদ্দিন রুম কহতে হে ক্যা কহতে হে মাই বাত সুনাও তুমহারা মুসলমানো ভাইও শোনো এই জালালউদ্দিন রুম কি কইছেন পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি সাগরের কিনারে দাঁড়াইয়া আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ আকাশের মালিক আপনি আকাশটারে কি দিয়ে সাজাইছেন জমিনটারে কি দিয়ে সাজাইছেন আমার জানার বড় ইচ্ছা আছে আসমান থেকে আল্লাহ তাআলা জবাব দিছেন অলিকে এলহাম করে জানায় দিছেন রৌনক বজমে সমারা আজ কওয়া কি ঠুকর দাই রৌনক বজমে সমারা আজ কওয়া কি ঠুকর দাই রৌনক বজমে জমিরা আজ উলামা কর দাই রৌনক বজমে সমারা আজ কওয়া কি ঠুকর দাই রৌনক বজমে রৌনক রৌনক বজমে সমারা আজ কওয়া কি ঠুকর দাই রৌনক বজমে জমিরাত উলামা কর দাই ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি উলামা ইন্ন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম মেরে রব কহা মেরে রব কহা মেরে রব কহা রৌনক বজমে জমিরা আজ উলামা কর দাই ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি উলামা ইন্ন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম মেরে রব কাহা বুঝেন আর না বুঝেন আল্লাহু আকবার আওয়াজ করে দিয়া বলেন কারা বলেন কষ্ট হইতেছে চলবে কুমিল্লার মানুষ আমার ভাষা বোঝেননি হ্যাঁ পিছনের ভাইরা যারা রাস্তায় আছেন পিছনে আছেন একটু আল্লাহু আকবার আওয়াজ দেন তো না না আপনার না পিছনে বাইরা বলেন তো আল্লাহু আকবার এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাইরা পিছনে বাইরা বলেন তো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তকবীর দিতে হবে কথা রাখা ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়ারাব্বাকা ফাকাব্বির এ কথা রাখা তকবীর কি সবাই দিতে পারবো সবাই কি তকবীর সহ্য করতে পারবো কেবলমাত্র তারাই দিতে পারবে ওয়াসিয়া বা কাফাতাহির ওয়াসিয়া বা কাফাতাহির যারা পবিত্রতা পছন্দ করে পবিত্র রবের স্লোগান তারাই পছন্দ করে যারা অপবিত্র তারা পবিত্র সত্তার তকবীর পছন্দ করে না মোতারাম আদিরিন কষ্ট হইতেছে আপনাদের বেদার হইতেছে তো আল্লাহ পাক আমাকে আপনাকে ও উদানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ঘুরাই উঠছে গোড়া বইয়া পড়ছে বাড়িওয়ালা কয় হুজুর আপনি জীবন উঠেন নাই তো আমার গোড়া আপনি রে চিনে নাই লেগে বইয়ে পড়ছে আপনি আর একবার উঠেন এবার গোড়া রে আবার উঠেছে উদানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আবার উঠছে গোড়া আবার বইয়ে পড়ছে এবার বাড়িওয়ালা নজর করে দেখে যে গোড়া যেন বইছে হেন মাটি মনে হয় সরিয়ে যাইতেছে গোড়াটা বিটতে ফুটতেছে বাড়িওয়ালা কয় হুজুর আপনি নামেন ও হুজুর নামেন নামেন বুঝি আপনি রোজুর আলাদা রোজুর আপনি আল্লাহ ওয়ালা তো আল্লাহর পক্ষ থেকে মানে মাওলায়ে করিমের ওজন আল্লাহ পাকের দয়ার ওজন আপনার কাছে বেশি আছে আর ওজন এখন আল্লাহু আকবার